বড় সুখবর ছিল তাসকিন আহমেদের জন্য, কারণ প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল খেলার সুযোগ পেয়েছিলেন এই টাইগার ক্রিকেটার। লখনউ সুপার জায়ান্ট থেকে প্রস্তাব করা হয়েছিল এই টাইগার ক্রিকেটারকে। তবে বিসিবি থেকে তাসকিনকে অনাপত্তিপত্র দেওয়া হয়নি, বরং বোঝানো হয়েছে বলছেন ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান জালাল ইউনিস। ফলে এই মুহূর্তে আইপিএল খেলা হচ্ছে না তাসকিনের। চোটের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে ছিটকে গেছেন ইংলিশ পেসার মার্ক উড। লখনউ সুপার জায়ান্টের হয়ে খেলার কথা ছিল তার। এই ইংলিশ পেসারের জায়গায় প্রস্তাব দেওয়া হয়েছিল তাসকিনকে। গতকাল সন্ধ্যায় আইপিএলে বাংলাদেশের এই স্পিড স্টারকে দলে পেতে ফোন দিয়েছিল লখনউ সুপার জায়ান্টের মেন্টর গৌতম গম্ভীর। ভারতের সাবেক এই ক্রিকেটার নাকি পুরো মৌসুমের জন্যই চেয়েছে তাসকিনকে, যা বিসিবিকেও ইনফর্ম করেছিল দলটি। তবে জাতীয় দলের সিরিজ খেলার জন্য এই মুহূর্তে দলের সঙ্গে যোগ দেওয়া সম্ভব হচ্ছে না তাসকিনের। এই পেসারের আইপিএলে না খেলার প্রসঙ্গে জালাল ইউনিস বলেন, তাসকিনকে লখনউ চেয়েছিল, সেটা বিসিসিআই থেকেই আমাদের জানিয়েছে, এমনকি লখনউ টিম থেকে আমাদের ইনফর্ম করেছিল। এই মুহূর্তে আমাদের দুটো টেস্ট ও একটি ওয়ানডে আছে, আমরা চাইব না যে সে এই সিরিজ বাদ দিয়ে আইপিএল খেলতে যাক। আমরা তাকে বলেছি এই সিরিজ কন্টিনিউ করতে আর সে রাজিও হয়েছে। তিনি আরও যোগ করেন, জাতীয় দলের সঙ্গে অন্য কিছু মেলানো উচিত না, জাতীয় দলের কারণে কিন্তু ক্রিকেটারের মূল্য তৈরি হয়েছে। আমার মনে হয় সে জাতীয় দলে খেললে এমন সুযোগ আরও তৈরি হবে। তাসকিনের সঙ্গে আলোচনা করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জালাল ইউনুস। তিনি আরও বলেন, তাসকিনের সঙ্গে কথা হয়েছে, তাসকিনের মতামতের ভিত্তিতে আমরা জানিয়েছি, আমরা বুঝিয়েছি তাকে, সে বুঝেছে এবং সে এটা মেনেও নিয়েছে।